বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সংক্রান্ত আমাদের আজকের স্পেশাল ভিডিও। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নির্ধারিত সিলেবাস এবং সাজেশনগুলি খাতায় লিখে রেখে সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং ভিডিওটির শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমাদের নেক্সট ভিডিওয়ে কোন প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করতে হবে। তো শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। তো যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডি ওয়ান পলিটিক্যাল সায়েন্স তথা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসে কী কী রয়েছে এবং সেখান থেকে কীভাবে প্রশ্নগুলি আসবে তার সম্পূর্ণ ডিটেলস, এবং পরবর্তী ভিডিওগুলিতে আমরা সেই প্রশ্নর এবং তার উত্তর সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের যে মূল বিষয়টা বুঝতে হবে, তোমাদের টাইটেল অর্থাৎ তোমাদের কোর্সের শিরোনাম, মূল যে কোর্স তার যে প্রধান টাইটেলটা সেটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স। কনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে সংবিধান, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, বাংলা কথায় বলতে গেলে ভারতীয় সংবিধান সম্পর্কে পড়তে হবে। অ্যান্ড এবং পড়তে হচ্ছে পলিটিক্স, পলিটিক্স কথার অর্থ হচ্ছে রাজনীতি, তাহলে তোমাদের ভারতীয় সংবিধান এবং রাজনীতি সম্পর্কে পড়তে হবে। আর এই পুরো সিলেবাসটাকে বিভিন্ন ইউনিটে কিন্তু বিভক্ত করা হয়েছে, যেমন ইউনিট ওয়ান, ইউনিট ওয়ান থেকে তোমাদের পড়তে হচ্ছে ভারতের সংবিধান, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কী কী বলা হয়েছে, ভারতের সংবিধানে কী কী রয়েছে যাবতীয় তথ্য কিন্তু পড়তে হবে, এবং এর দর্শনের মৌলিক বৈশিষ্ট্য, আর এর দর্শনের কিন্তু মৌলিক বৈশিষ্ট্য পড়তে হবে। তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য সংবিধানের অর্থাৎ বললাম প্রস্তাবনা, তো প্রস্তাবনা কিন্তু পড়তে হচ্ছে এই ইউনিট ওয়ান থেকে। এবার আমরা দেখব ইউনিট টুতে কী রয়েছে। ইউনিট টু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অধিকার এবং কর্তব্য, নাগরিকের মৌলিক অধিকার কোনগুলি এবং মৌলিক কর্তব্য কোনগুলি প্রত্যেকগুলি কিন্তু পড়তে হচ্ছে। তার মধ্যে ক নম্বরই রয়েছে, যেমনটা বললাম মৌলিক অধিকার সম্পর্কে পড়তে হবে, মৌলিক কর্তব্য সম্পর্কে পড়তে হবে, এবং পড়তে হবে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ডিটেলসে আলোচনা করব। এভাবেই কিন্তু পরীক্ষা হুবহু প্রশ্ন দিয়ে জানতে চায় যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কী কী, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো, এভাবে কিন্তু হুবহু পরীক্ষা আসে। তো আমরা পরবর্তী ভিডিও কিন্তু অ্যান্সার সম্পর্কে আলোচনা করব, আজকের অ্যান্সারগুলো আমরা বলছি না। ইউনিট থ্রিতে রয়েছে সরকারের অঙ্গ, এখান থেকে আমরা বিভিন্ন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল প্রত্যেকটা কিন্তু পাবো। সরকারের অঙ্গ বলতে বোঝো না যে একটা সরকারের কতগুলো অঙ্গ থাকতে পারে, এখান থেকে প্রথমে পড়তে হচ্ছে আইনসভা, আইনসভা থেকে ইউনিয়ন পড়তে হচ্ছে অর্থাৎ সংসদ থেকে পড়তে হচ্ছে, রাজ্য পড়তে হবে, রাজ্যের বিধান পরিষদ এবং বিধানসভা পড়তে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই পার্টটা, এখান থেকে পরীক্ষা আসা বাঞ্ছনীয়, এসে বসে রয়েছে এরকমটা ধরে নিতে পারো। কার্যনির্বাহী, এখান থেকে ইউনিয়ন থেকে মনে করো রাষ্ট্রপতির কার্যগুলি আলোচনা করো, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ক্রিয়াকলাপগুলি আলোচনা করো, মন্ত্রী পরিষদ রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ প্রত্যেকটা কিন্তু পড়তে হচ্ছে। পরবর্তী বিচার বিভাগ পড়তে হবে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে পার্থক্য আসে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচার বিভাগগুলি আলোচনা করো, এখান থেকে রচনা, তারপরে হচ্ছে এক্তিয়ার ভূমিকা প্রত্যেকটি পড়বে। তারপরে রয়েছে ফেডারালিজম, এবং সর্বশেষ আমাদের ইউনিট ফোর যেটা হচ্ছে ফেডারালিজম, এখান থেকে কী কী পড়তে হচ্ছে, এখান থেকে একটা বিষয় ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে ফেডারালিজমের ক্ষমতার বিভাগ যেটা রয়েছে, আর পড়তে হচ্ছে সাম্প্রতিক কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রবণতা। ক্ষমতা বিভাগ থেকে তোমাদের পড়তে হচ্ছে লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং হচ্ছে ফিনান্সিয়াল, আর সাম্প্রতিক কেন্দ্র রাজ্য সম্পর্কের কিন্তু প্রবণতা। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, কীভাবে প্রশ্নগুলো আসবে তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমরা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে, সেখানে অনেক কোর্সের অন্তর্গত বিভিন্ন সাবজেক্টের কিন্তু সিলেবাস, সাজেশন, প্রশ্ন এবং উত্তর লিঙ্ক আমি প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। পরবর্তী আপডেট হবে আমাদের এই সাজেশনের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।